بسم الله الرحمن الرحيم السلام عليكم جراشاليك চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পিতামাতা এবং সন্তানের সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেটা ছেলেবেলায় হোক কিংবা শেষ বয়সে হোক কখনোই কিন্তু একটুও কমে না মাঝে মাঝে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে কেউ কারো থেকে একটু দূরে থাকে কথা বলা বন্ধ থাকে সেটা হয়তো সময় বা কিছুক্ষণের জন্য আসলে বাবা মা আর সন্তানের সম্পর্কটা কিন্তু সব সময়ই একটা নাড়ের টান থাকে কেউ একটু আঘাত পেলে দেখবেন আরেকজন খুব দ্রুতই ছুটে চলে আসে তো আমি যখন ছোট ছিলাম আমার মায়ের সঙ্গে আমার নানি বাড়িতে একদিন গিয়েছিলাম তো যাওয়ার পরে আমার মামাতো বোন আমারই সমান বয়স ও আমার নানিকে বলতেছিল আমাদের গ্রামের বাসায় যে বু দেখো জিয়া আসছে তো এই কথাটা ও চার পাঁচবার বলার পরেও আমার নানি ঘর থেকে বের হয়ে আসেনি তো আমরা যখন ঘরে গিয়ে নানিকে জিজ্ঞাসা করলাম তখন নানি হাসি দিয়ে বলল যে বিগত কয়েকদিন ধরে নাকি ও আমার নানিকে একটু পরপরেই বলে এই কথাটা তো নানি খুব কষ্ট করে উঠে এসে যখন দেখে উঠান ফাঁকা সে খুব কষ্ট নিয়ে আবার ঘরে চলে যায় তো কয়েকদিন এই কথাটা বলাতে আজকে যখন আমরা গিয়েছি তখন কিন্তু ও বারবার বলাতেও নানি ঘর থেকে বের হয়ে আসেনি তো ঘটনাটা সেই রাখাল বালকের মতো হয়ে গিয়েছে তো ও যেহেতু মেয়ে মানুষ তো ওকে রাখাল বালিকেই বলা চলে তো আসলে এই ঘটনাটা থেকে দেখলাম যে সবসময় মিথ্যা বলতে বলতে যখন সত্যটা হয় তখন কিন্তু সহজে কেউ বিশ্বাস করতে চায় না এটা ওর কাজের দিক হোক বা অন্য কারো কোনো আচরণে কেউ যখন বারবার কষ্ট পায় তখন দেখবেন সে সত্যি কথা বলল সে আর বিশ্বাস করতে চায় না তো বেশ কিছুদিন নানি বাড়িতে থাকার পরে যখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে যায় তখন আমরা যখন চলে আসব ঠিক ওই সময় আমার নানি বলে যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে যে কি করবে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে যেও ঠান্ডায় ঠান্ডায় তো আমার নানি বাড়িতে কিন্তু তখনকার পায়ে হাঁটার রাস্তাই ছিল তো সকালে যখন ঘুম থেকে উঠে আসার জন্য রেডি হব তখনও নানির সেম কথা যে এখন রোদ উঠে গিয়েছে যেতে যেতে দুপুর হয়ে যাবে গিয়ে আবার কষ্ট করে রান্না করতে হবে তার চেয়ে ভালো দুপুরে খাওয়া দাওয়া করে একবারে বিকালের দিকে চলে যেও তো নানির এই কথাটার মানে হলো যাতে মা আরও কিছুটা সময় নানির কাছে থাকে তখন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারি নানির সেই কথার মানেটা যাতে সন্তান দূরে গেলে আসলেই সবার কষ্ট হয় সেটা নানির বুড়া বয়সে হোক বা ছেলে মেয়ে ছোটোবেলায় হোক সবার সন্তানই কিন্তু দূরে গেলে সবারই খারাপ লাগে তো আজকে সেই সম্পর্কটা আমার আর আমার মার মাঝে চলে এসেছে তো বেশ কয়েকদিন হয়েছে আমি বাড়ি গিয়েছি তো এখন আমারও ফেরার পালা তো আজকে মা বলতেছিল যে শুক্রবারে রাস্তাঘাট ফাঁকা থাকে রাস্তায় জ্যাম থাকে না তাড়াতাড়ি বাসায় যাওয়া যায় তো মা চাচ্ছিল যাতে আমি আরও কয়েকটা দিন মায়ের কাছে থেকে যাই যেহেতু আমি শুক্রবারের আগেই চলে যেতে চাচ্ছিলাম তো মাকে বললাম যে না দুই দিন পরেও কিন্তু আমার যেতেই হবে যেহেতু আমার একটু আগে যাওয়াই দরকার তো আমি আগেই চলে যাব সেদিন গেলেও কিন্তু তোমার এরকমই কষ্ট হবে আসলে বাবা মার কাছ থেকে সন্তান যখনই দূরে যায় বাবা মার কিন্তু কষ্ট হয় সেটা ছোটোবেলায় হোক বা বড় হওয়া যাওয়ার পরে আর আমরা যখন মায়ের কাছ থেকে চলে আসি আমাদেরও কিন্তু একটা কষ্ট হয় হয়তো সেটা বলতে পারি না ফিল ঠিকই করি আমার মায়ের মতো কার কার মা এরকম বায়না করে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন
তা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।